ولا يا عباس تعالوا مع تكمل ترى بكتور سب بكتور ما يصير او سنتان ده انت ده بلا جوتره بابا بول سنتان ده بابا قرباني كي الله تعالى حضور كان خبر نه شود سنتان قول بول كن কই দিলাম এই মহাজনের সমুদ্র ফাড়ি দিতেছে বলে জঙ্গলে কত মানুষের লাশ পড়ে তাহলে আমাকে তাহার মা তোমার যা নিশ্চেষ করা হয়েছে আল্লাহ পক্ষ থেকে চাইছে কাটা কি তুমি কেমন এজন্য এজন্য সন্তানের জন্য না চাই নেকটার সন্তানের জন্য চাই নেকটার সন্তান যখন হবে দুনিয়াতে আমার জন্য নাজাত রুচি লাগবে নাজাত রুচি লাগবে আমার জন্য কুরআনের আয়ন হবে এজন্য আল্লাহ দোয়া শিক্ষা দিলেন কোরআনে কারিমের ভিতরে রব্বানা হামলানা মিনা জওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা আমার প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছে সবচাইতে বড় কুরবান আমি নামাজ পড়ব কোরআন হাদিস মত দাঁড়িয়ে রাখব কোরআন হাদিস মত সালাম দিব করলে সেটা ইবাদত হবে না এটা নফসের গোলামি হবে আল্লাহর গোলামি হবে এজন্য নফসের গোলামি ছেড়ে দিই আমরা আল্লাহর গোলাম গোলাম হব কার আল্লাহর আল্লাহ এই মুহূর্তে এখনো সময় আছে মনের বাঁধন সৃষ্টি হয়ে যায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় আগে ভাগে যদি আমরা প্রস্তুতি নিই আমরা দেখেছি অনেক জায়গায় সাতটায় না ঈদুল আজহার আমাদের বাড়ির এলাকায় সাতটায় ঈদুল আজহার নামাজ শেষ এজন্য ঈদুল আজহার নামাজটা আমরা যত দ্রুত সম্ভব শেষ করা এই জন্য অনেকগুলো কাজ আছে এই জন্য একটা সুন্নত হচ্ছে ঈদুল আজহার দিনে ঈদের জামাতটাকে তারপর করছেন কয়েক ভাই মিলে মা বাবার নামে কোরবানি দিব এই পুস্তকগুলো ভাগ করে নিব এসব এই ধরনের কোরবানি শরীয়তে জায়েজ না কোরবানি হবে এই মাতলাগুলো বলার সময় এখন না কোরবানি ঈদুল ফিতর জাকাত আর ফিত্রা এই মাসালাগুলো আমরা জেনে তারপর আদায় করবো অন্তত মসজিদে আমাদের মুসলমানদের আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই সন্তুষ্ট আমরা দেখি আমাদের মসজিদ আমাদের জামাত আমাদের নামাজ নিয়ে বিধর্মীরা বলে সময়ে কোনো হেলপের হয় না আমাদের